গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গলালনা। আমি এখন চলে এসেছি আমার বাড়ির ছাদ বাগানে। আমি এখন আমার বাড়ির ছাদ বাগানে আছি, দেখতেই পাচ্ছ। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিনিয়েচার গার্ডেন। মিনিয়েচার গার্ডেনটা কীভাবে করব আর করব যেটা, সেটাও একটা ইউনিক জিনিস দিয়ে। সেটা হলো, আমরা যারা এমনি হাতের কাজ করি, আমরা ফেব্রিক পেন্টিং ইউজ করি, তো ওই ফেব্রিক পেন্টিংয়ে যে বটলগুলো, ইউজলেস বটলগুলো, যেখানে কালার শেষ হয়ে গেছে, বটলগুলো আমরা ফেলে দিই, ওই বটলগুলো দিয়ে মিনিয়েচার গার্ডেন করব এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলো দেখো কেমন লাগলো আমার মিনিয়েচার গার্ডেনটা। স্পেশালি একটা জিনিস বলি, অ্যাকচুয়ালি আমি ছোটোবেলাতে খুব খুব ভীষণভাবে রান্নাবাটি খেলতে পছন্দ করতাম। আমার মনে হয় ম্যাক্সিমাম ললনারাই কম বয়সে ছোটোবেলাতে, আমাদের ছোটোবেলাতে ফোন ছিল না, আমাদের ছোটোবেলাতে রান্নাবাটি খেলা, পুতুল খেলা, এটা একটা একটা মেজর পার্ট ছিল লাইফে। তো ওই রান্নাবাটি খেলাটাকে আমি এখন বড্ড মিস করি। তো ওই রান্নাবাটি খেলার ইচ্ছেটা হঠাৎ করে জেগে উঠলো লকডাউনের বাজারে, তো সেটা তো পসিবল নয় এই ধেড়ে বয়সে। তাই ভাবলাম যে কিছু একটা করি যেটা দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে। তো ওই জন্যেই এই গার্ডেন খেলার ইয়েটা হলো, মাথায় চাপলো। তো তার জন্য টব লাগবে, ছোট গাছ লাগবে, সমস্ত কিছু জোগাড় করে আমার মিনিয়েচার গার্ডেনটা আমি তৈরি করলাম। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, দেখো দেখে বলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে। তো চলো আর ভাটাচ্ছি না, ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার ফেব্রিক পেন্টিংয়ের বটলগুলো, যেগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এগুলো ক্লিন করতে পারবে তুমিও, বাড়িতে একটু গরম জল করে নেবে, খুব ভালো করে গরম জল করে সেই গরম জলের মধ্যে বটলগুলোকে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, তারপর একটু ঘষে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে এই বটলগুলো। তো আমি এখানে এই চারটে বটল নিয়েছি, এই চারটে বটল হবে আমার বাগানের টব। এইগুলো দিয়ে আমি আমার ছোট্ট বাগানে টব বানাবো। আর লাগছে গ্লাস পেন্টিং ব্রাশ, গ্লাস পেন্টিংয়ের লাইনার আর একটু জল। তো চলো স্টার্ট। তো এখন তো সামার সিজন, আর সামারে সবাই আমরা ওয়াটারমেলন খেতে খুব ভালোবাসি, তাই না? তো তাই আমি আমার একটা পটে সেটাই আঁকার চেষ্টা করছি। তো আমার মিনি গার্ডেনে একটু ওয়াটারমেলনের টাচ থাকবে, দেখতেও ভালো লাগবে, কালারফুল হবে। তো এটাই আমি করছি এখন। রেড কালার দিয়ে দিয়েছি, দেন গ্রিন দিয়েছি, আর এরপর ব্ল্যাক দিয়ে আমি সিডসগুলো করে নেব। তো আমার মিনি গার্ডেনে আমি একটু ফ্লোরাল টাচ রাখার জন্য আমার নেক্সট পটে আমি একটু ফ্লোরাল প্রিন্ট করে নিচ্ছি। সিম্পলি দুটো ফুল এঁকে তারপর কালার করে জাস্ট একটু কালারফুল করার চেষ্টা চলছে। এটা আমার থার্ড নাম্বার পট, আর এখানে আমি অ্যাবস্ট্রাক্ট কিছু পেন্ট করছি, এমন কিছু যেটা খুব কালারফুল হবে,
তেমন কোনো পার্টিকুলার কোনো ডিজাইন নয়, নিজের মতো করে একটু কালারফুল করার চেষ্টা করছি। আমার লাস্ট পটে আমি কিছু পলকা ডট করে নিচ্ছি ফার্স্টে, দেন আমি সমস্ত গ্লাস পেন্টিংয়ের কালারগুলোকে একটা একটা করে দিয়ে জাস্ট তুলি দিয়ে একটু এঁকে নেব। গ্লাস পেন্টিংয়ের কালারগুলো দেখবে সমস্তগুলো একসাথে দিয়ে দিলে খুব কালারিং লাগে, এটাও কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট পেন্টিংই বলতে পারো। আমি সমস্ত কালার একসাথে দিয়ে জাস্ট ব্রাশ দিয়ে একটু মিক্স আপ করে দিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে। তো তোমরা দেখতেই পেলে আমার কালার কমপ্লিট, আমার চারটে টব রেডি হয়ে গেছে আমার মিনি গার্ডেনের জন্য। এখন শুধু গার্ডেনটা রেডি করতে হবে, সাজাতে হবে, তো চলো বাকিটাও করে নিই। তো আমি গার্ডেনের সমস্ত সরঞ্জাম নিয়ে হাজির, দেখো কি ভালো লাগছে দেখতে। গার্ডেন থেকে সমস্ত কিছু খুঁজে খুঁজে নিয়ে এসেছি। পট তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, কালার করে নিয়েছি ব্রোকেন হার্ট, এটাকে বলে ব্রোকেন হার্ট, মানি প্ল্যান্ট, পর্তুলাকা। আর বাগান থেকে খুঁজে খুব ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মাশরুম। খুব ভালো আমার লেগেছে এটাকে খুঁজে পেয়ে। একটু বালি নিয়েছি আর একটু স্টোন নিয়েছি, আর নিয়েছি গাছ লাগাতে গেলে জল তো লাগবেই, তাই জল। তো গার্ডেনটা এবার রেডি করা যাক। তো আমার মিনি গার্ডেন একেবারে রেডি। মিনিয়েচার এই গার্ডেন কেমন লাগলো তোমাদের? দেখো খুব ভালো লাগছে দেখতে। আমার বাড়িতে একটা শোপিস ছিল, এটা অ্যাকোরিয়ামের মধ্যে রাখার একটা শিপ ছিল, সেখানটাতেই আমি সাজিয়েছি আমার ফুল গাছগুলোকে। ছোট্ট ছোট্ট চারটে গাছ আর ছোট্ট ছোট্ট চারটে টব, এগুলো আরামসে তুমি ডাইনিং প্লেসে কিংবা স্টাডি টেবিলে সাজিয়ে রাখতে পারো। আর এখানের মধ্যে শুধু মাশরুম বাদে বাকি তিনটে গাছই আমার থেকে যাবে। মাশরুমটা হয়তো আমি বাঁচাতে পারবো না, কারণ এগুলো কাঠের ওপর হয়ে যায় বর্ষাকালে। তো দেখো কত মিষ্টি লাগছে দেখতে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, বাড়িতে এরকম ছোটোখাটো অনেক পট থাকে, অনেক ইউজলেস জিনিস থাকে যেগুলোতে তোমরা ইউজ করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা প্লিজ করো আর কমেন্ট সেকশনে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই, খুব 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 ভালো থাকো, কারণ ভালো থাকাটা প্রয়োজন তোমার জন্য, সবার জন্য। তো আজকের মতো টাটা।